নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আন্তর্জাতিক খবরে থাকছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে সোমবার ক্রিমলিনে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পাকিস্তানে ইমরান খানের পিটিআই দলের দুশো জন সমর্থক গ্রেপ্তার হয়েছেন ইমরান খানের স্ত্রী বুসরাকে তলব করেছেন ন্যাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে আবারও উত্তাল ইসরায়েল শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘাত আন্দোলনকারীদের বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় প্রথম একশোর মধ্যেও নেই ভারত সবকটা প্রতিবেশী দেশের পরে ভারতের স্থান একশো ছাব্বিশে অস্ট্রেলিয়া ব্রিটেনের পর এবার আমেরিকাতেও ভারতীয় দূতাবাসে খালিস্তানি তাণ্ডব খোলা হলো জাতীয় পতাকা জাতীয় আর আঞ্চলিক খবরে থাকছে অধীর চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসাথে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার নুঙ্গির বাজিকারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত তিনজন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর চীনের প্রেসিডেন্ট সি পিংকে সোমবার ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে গতকাল সোমবার এই সাক্ষাতের শুরুতে সি পিংকে সম্বোধন করে ভ্লাদিমির পুতিন বলেন স্বাগত প্রিয় বন্ধু গতকাল সফরের শুরুর দিনে শুধু পুতিন এবং সি এর বৈঠক হয়েছে আজ মঙ্গলবার দুদেশের কর্মকর্তারা আলোচনায় বসবেন সাক্ষাতে কর্মর্দনের পর পুতিন সিকে উদ্দেশ্য করে বলেন প্রিয় চেয়ারম্যান প্রিয় বন্ধু আপনাকে রাশিয়ায় স্বাগত আপনাকে মস্কোয় স্বাগত এরপর তিনি বলেন ইউক্রেন যুদ্ধ থামাতে চীনের শান্তি প্রস্তাব তিনি পড়ে দেখেছেন সাক্ষাতে পুতিনকে সি জিনপিং বলেন আপনার শক্তিশালী নেতৃত্বের জন্য ধন্যবাদ বিগত বছরগুলোতে রাশিয়ার সমৃদ্ধি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি আরো বলেছেন রাশিয়ার মানুষ আপনার ভালো উদ্যোগগুলোকে জোর সমর্থন দেবে এটা আমি নিশ্চিত দু সালের নির্বাচনে রাশিয়ার জনগণ আবার পুতিনকে নির্বাচিত করবে বলে নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পর এটা শি এর প্রথম বিদেশ সফর এই সফরের মধ্যে দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারে তৎপরতা বাড়িয়েছে বেইজিং ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নিরপেক্ষ অবস্থানে রয়েছে চীন সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সমরাষ্ট্র দিতে চাইছে চীন এই নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন যুক্তরাষ্ট্রই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র দিচ্ছে চীন দিচ্ছে না পাকিস্তানে ইমরান খানের পিটিআই দলের দুশো পঁচাশি জন সমর্থক গ্রেপ্তার হয়েছেন ইমরান খানের স্ত্রী বুসরাকেও তলব করেছে ন্যাব পাকিস্তানের রাজনৈতিক কোন্দল চরমে পিটিআই প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার লাহোরের বাসভবন থেকে গ্রেপ্তার করতে না পারলেও এবার পিটিআই কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে জেলে ভরছে ইসলামাবাদ পুলিশ গ্রেপ্তারি অভিযান চলে রাজধানী ইসলামাবাদ এবং লাহোরে সম্প্রতি লাহোরে পাকিস্তান তেহরিকি ইনসাফের যে কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন ইসলামাবাদ এবং লাহোর থেকে সব মিলিয়ে প্রায় দুশো পঁচাশি জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে এদিকে তোষাখানা মামলায় ইমরান খানের স্ত্রী বুসরা বিবিকে তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো সংক্ষেপে ন্যাবের বিশেষ দল লাহোরে ইমরানের বাসভবনে গিয়ে বুঝরা বিবিকে নোটিস নোটিশ দিয়ে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট সিজিনপিংকে জিনপিংকে প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন গতকাল সোমবার তিন দিনের মস্কো সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট সিজিনপিং জিনপিং এরপর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় চীনের প্রেসিডেন্ট তার মস্কো সফরে যুদ্ধ থামানোর জন্য প্রভাব খাটাবেন এটাই তাদের প্রত্যাশা সি জিনপিং মস্কো পৌঁছনের পর ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন চীনের প্রেসিডেন্টের মস্কো সফরের ওপর তীক্ষ্ণভাবে নজর রাখছে ইউক্রেন আমরা আশা করি মস্কোর ওপর বেইজিং তার প্রভাব খাটিয়ে ইউক্রেনের বিরুদ্ধে বেপরোয়া আগ্রাসন বন্ধ করবে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর রাশিয়া সফরে ইউক্রেনের সংকট সমাধানের লক্ষ্যে বেইজিং এর দেওয়া নির্ধারিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন গত মাসে চীনের পক্ষ থেকে বারো দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল ক্রেমলিনের পক্ষ থেকে ওই প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কিও বলেছেন তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় আগ্রহী সি জিনপিং তার সফরে জেলেনেস্কিকে ভিডিও কলও করতে পারেন বলে খবর বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র দু সালে মানবাধিকার কেমন ছিল এই বিষয় নিয়ে সোমবার কুড়ি মার্চ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তারা এতে স্টেট সেক্রেটারি ব্লিংকেন বলেছেন মানবাধিকারের সর্বজনীন ঘোষণা শুরু হয়েছে সর্বজনীন শব্দ দিয়ে কারণ বিশ্বের দেশগুলো সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে যা বিশ্বের প্রতিটা মানুষ সর্বত্র ভোগ করা অধিকার রাখেন যুক্তরাষ্ট্র সেই সকল অধিকার রক্ষায় বিশ্বব্যাপী মানবাধিকার এবং স্বাধীনতার জন্য সংগ্রামী সব সময় সমর্থন করে যাবে বাংলাদেশে নিযুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন ব্যক্তির অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একটা অধিকতর নিরাপদ স্থিতিশীল এবং সমৃদ্ধশালী বিশ্ব গড়ে তুলতে সহায়তা করে মানুষের মৌলিক স্বাধীনতা রক্ষা করার মধ্যে দিয়ে দেশ হিসাবে আমাদের পরিচিতির মূল দিকটা ফুটে ওঠে যুক্তরাষ্ট্র মান শ্রদ্ধা এবং অংশীদারিত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিয়মিতভাবে মানবাধিকারের বিষয়গুলো বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছে আমরা এই ধারা আগামীতেও অব্যাহত রাখবো বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে ইজরায়েল শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘাত হয় আন্দোলনকারীদের রাজধানী তেল আবিবের মূল চত্বর এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ ইসরায়েলিরা এই সময় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে ক্রাইম মিনিস্টার লেখা ব্যানার বহন করেন তারা এছাড়া রাষ্ট্রীয় পেশি শক্তির সামনে কখনো নতজানু হবেন না এমন স্লোগানও ছিল সেই মিছিলে গত বুধবার সরকারের প্রতি সুপ্রিম কোর্টের সংস্কারের ইস্যু খতিয়ে দেখার অনুরোধ জানান প্রেসিডেন্ট আইজাক হারজাক তিনি বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে বসে দফা রফা করা উচিত কিন্তু সেই প্রস্তাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টে খসড়া বিলটা পাশ হয়েছে চূড়ান্ত অনুমোদন পেতে পারে এপ্রিলে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় প্রথম একশোর মধ্যে নেই ভারত সবকটা প্রতিবেশী দেশের পরে ভারতের অবস্থান একশো ছাব্বিশে তালিকায় বাংলাদেশের স্থান একশো আঠেরো এরপর নেপাল আটাত্তর নম্বরে পাকিস্তান একশো আটে মায়ানমার একশো সতেরো এবং শ্রীলঙ্কা একশো বারোতে আর ভারত কিনা একশো ছাব্বিশে প্রতি বছর কুড়ি মার্চ সুখ দিবসের প্রাককালে দেশের তালিকা প্রকাশ করে রাষ্ট্রসংঘ এবারও এর ব্যতিক্রম হয়নি প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড হচ্ছে প্রথম ফিনল্যান্ডের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক এবং আইসল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে ইসরায়েল এবং পঞ্চম স্থানে নেদারল্যান্ড সেরা দশটা সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন ষষ্ঠ নরওয়ে সপ্তম সুইজারল্যান্ড অষ্টম লুকসেমবার্গ নবম এবং নিউজিল্যান্ড দশম Stunning. অস্ট্রেলিয়া ব্রিটেনের পর এবার আমেরিকায় ভারতীয় দূতাবাসে খালিস্তানি তাণ্ডব খোলা হয়েছে জাতীয় পতাকা সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা খালিস্তানি সমর্থকদের ভারতের জাতীয় পতাকা না নিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল খালিস্তানি পতাকা এমনকি হাতে অস্ত্র নিয়ে রীতিমতো দূতাবাসেও চড়াও হয়েছিল তারা তাদের দাবি একটাই খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে মুক্ত করতে হবে বিশ্বের বিভিন্ন দেশে এই দাবিতে ভারতীয় দূতাবাস আক্রমণ করা হচ্ছে যার তীব্র নিন্দা করেছে নয়াদ দিল্লি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে হাতে অস্ত্র নিয়ে দূতাবাসে ঢুকে পড়েছে একদল খালিস্তানপন্থী তাদের ব্যাকগ্রাউন্ডে চলেছে পাঞ্জাবি গান দূতাবাসের বাইরে জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা টাঙিয়ে দেয় তারা এমনকি দূতাবাসের দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লিখে দেয় ফ্রি অমৃত সিং অমৃতপাল সিংকে মুক্ত করো ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হামলাকারীদের সরিয়ে দিয়ে তাদের সংগঠনের পতাকা নামিয়ে দেয়া হয় ফের উত্তোলন করা হয় তেরঙ্গা পতাকা একই ঘটনা ঘটেছিল লন্ডনে ভারতীয় হাই কমিশনেও ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করেছিল খালিস্তানিরা রবিবার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খালিস্তানি হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তারা নিরাপত্তার ঘেরাটো পেরিয়ে ঢুকে পড়েন তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি সেখানে হলুদ খালিস্তানি পতাকা উত্তোলন করা হয় একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা পরে অবশ্য খালিস্তানিদের এই কাণ্ডের কড়া জবাব দেয় ভারত ও বিল্ডিং জুড়ে বিশাল ভারতীয় তেরঙ্গা টাঙিয়ে দেয় তারা যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবার জাতীয় আর আঞ্চলিক খবরে থাকছে অধীর চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একসাথে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি আরও বলেছেন যে প্রধানমন্ত্রীর কথায় মমতা ব্যানার্জি রবিবার রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন অধীর চৌধুরীর কথায় নিজেকে সিবিআই এবং ইডির হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর কথায় তিনি কংগ্রেসকে আক্রমণ Un corchen সংসদের অচলাবস্থায় মোদীকে দায়ী করার বদলে রাহুল গান্ধীকেই আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বিদেশে করা মন্তব্য নিয়ে হইচই ফাকিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে সংসদ অচল করে রাখার সারা দেশ জুড়ে যখন মোদী সরকার এবং বিজেপিকে ধিক্কার জানানো হচ্ছে তখন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন কংগ্রেসের দিকে রবিবার তিনি বলেছেন রাহুল গান্ধী মোদিরই লোক রাহুল গান্ধী থাকলে মোদীকে নাকি কেউ কোনোদিন হারাতে পারবে না সাগরদীঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাছে তৃণমূল হারার পরে দিশে হারা মুর্শিদাবাদের তৃণমূল জেলায় তৃণমূল নেতারা নিজেরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন আমাদের দুর্দিন চলছে এই অবস্থায় তৃণমূলকে চাঙ্গা করতে রবিবার বহরমপুরে তৃণমূল কংগ্রেসের জেলা দপ্তরে দলের নেতা বিধায়ক সাংসদ এবং জনপ্রতিনিধিদের ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রী বহরমপুরে না থাকলেও জেলা দপ্তরে ফোন লাউডস্পিকারে দিয়ে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন সেখানেই তিনি সিপিআইএম এবং কংগ্রেসকে আক্রমণ করেন টাকার খেলায় সাগর দিঘিতে তৃণমূলকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে শুরু করে রাহুল গান্ধীকে বিজেপি লোক বলে মন্তব্য করেন প্রায় ভারতের গণতন্ত্র হত্যায় নিন্দার বর্ষা ফলক যখন মোদীর দিকে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে পার্লামেন্ট বিজেপি চলতে দিচ্ছে না কেন কারণ রাহুল গান্ধীকে নেতা বানানোর জন্য কারণ রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ কোনোদিন হারাতে পারবে না দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার নুঙ্গির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত তিনজন কিভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয় বাজি তৈরির অনুমতি ছিল কি না তাও এখনও স্পষ্ট নয় সোমবার সন্ধ্যের দিকে বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরা খবর করতে সেখানে পৌঁছলে তাদের হেনস্থা করার অভিযোগ উঠেছে মুখে কুলু ফেটেছে প্রতিবেশীরাও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল কর্মীরা পৌঁছে গিয়েছেন স্থানীয় সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনা কারখানার মহেশতলা পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের পুটখালী মন্ডলপাড়ায় পাড়ায় বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে সন্ধ্যে পৌনে ছটা নাগাদ বাজি কারখানায় বিস্ফোরণ হয় বলে দাবি ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর তাদের মধ্যে কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি বাহান্ন বছর এবং তার ছেলে শান্তনু হাতি বাইশ বছর মৃত্যু হয়েছে প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী সতেরো বছরের আলো দাসেরও খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীদের পাশাপাশি মহেশতলা এবং বজবজ থানার পুলিশও যায় এখনও সেখানে পকেট ফায়ার রয়েছে বলেই খবর ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর মেলেনি তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ